দর্শক, আমি রমিত, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সালমান শাহ অভিনীত বর্ষসেরা সিনেমাগুলো নিয়ে। বর্ষসেরা সিনেমা বলতে সালমান শাহর যে 5 বছরের ছোট্ট কেরিয়ার, সেই 5 বছরের প্রতি বছর সালমান শাহ অভিনীত কোন ছবিটি সেরা ব্যবসা সফল ছবি ছিল, অর্থাৎ সালমান শাহর ছবিগুলোর মধ্যে বর্ষসেরা ছবি ছিল কোনগুলো, তাহলে চলুন জেনে নিই যে 1993 থেকে 1997 সাল পর্যন্ত এই 5 বছরে সালমান শাহ অভিনীত কোন ছবিগুলো তার ক্যারিয়ারের বর্ষসেরা ছবি ছিল। 1993 সালে সালমান শাহর একটিমাত্র ছবি মুক্তি পায়, কেয়ামত থেকে কেয়ামত। সুতরাং বোঝাই যাচ্ছে যে 1993 সালের বর্ষসেরা ছবিও ছিল এই ছবিটি। এবং শুধুমাত্র এই ছবিটি যে সালমান শাহ অভিনীত বর্ষসেরা ছবি ছিল তা না, বরং 1993 সালের ঢালিউড ইন্ডাস্ট্রির বর্ষসেরা ছবি ছিল এটি। ছবিটি নির্মাণ করেছিলেন সোহানুর রহমান সোহান, ছবিতে সালমান শাহর নায়িকা ছিলেন মৌসুমী। সালমান শাহ মৌসুমী দুজনেরই এটি প্রথম ছবি ছিল। ছবিটি মুক্তি পেয়েছিল 1993 সালের ঈদ উল ফিতরে এবং ছবিটি বক্স অফিসে বুঝতেই পারছেন যে সুপার ডুপার হিট হয়, যার ফলে এটি সালমান শাহ অভিনীত বর্ষসেরা ছবি যেমন ছিল, তেমনি ঢালিউড ইন্ডাস্ট্রির 1993 সালের বর্ষসেরা ছবি ছিল। এরপর 1994 সালে সালমান শাহ অভিনীত বর্ষসেরা ছবি ছিল তুমি আমার। জহিরুল হক এবং তমিজুদ্দিন রিজভী নির্মিত ছবিটি মুক্তি পেয়েছিল 1994 সালের ঈদ উল আজহায়। এ ছবিতে প্রথমবারের মতো সালমান শাহর বিপরীতে শাবনুরকে দেখা যায়। সালমান শাহ শাবনুর জুটির প্রথম ছবি ছিল এটি এবং ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। এটি সালমান শাহর এবং শাবনুরের ওই বছরের বর্ষসেরা ছবি ছিল এবং তখনকার শীর্ষস্থানীয় পত্রিকা ছায়াছন্দ ম্যাগাজিনের মতে এটি ওই বছরের ঢালিউড ইন্ডাস্ট্রির সেরা 10টি ব্যবসা সফল ছবির একটি ছিল। বোঝাই যাচ্ছে যে এ ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এরপরে 1995 সালে সালমান শাহ অভিনীত বর্ষসেরা ছবি ছিল স্বপ্নের ঠিকানা। এটি 1995 সালের ঈদ উল আজহায় মুক্তি পেয়েছিল এবং ব্যবসা রেকর্ড গড়েছিল। এম এ খালেক ছবিটি নির্মাণ করেছিলেন। ছবিটিতে সালমান শাহর নায়িকা ছিলেন শাবনুর এবং সোনিয়া, এছাড়া রাজীব ছিলেন ছবিতে। স্বপ্নের ঠিকানা যে শুধুমাত্র 1995 সালে সালমান শাহ অভিনীত বা শাবনুর অভিনীত বর্ষসেরা ছবি তা কিন্তু না, বরং এটি ঢালিউড ইন্ডাস্ট্রির ওই বছরের বর্ষসেরা ছবি তো বটেই, বরং ধারণা করা হয় যে এটি বেদের মেয়ে জ্যোৎস্নার পর এখন পর্যন্ত বাংলা সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। তো ছবিটি বাম্পার হিট ব্যবসা করেছিল এবং এই ছবির ব্যবসা একটি ইতিহাস হয়ে আছে। এরপরে সালমান শাহ অভিনীত 1996 সালের বর্ষসেরা ছবি ছিল সত্যের মৃত্যু নেই। এটি সালমান শাহর মৃত্যুর পরের সপ্তাহে মুক্তি পায়। ছোটকু আহমেদ ছবিটি নির্মাণ করেছিলেন। ছবিতে সালমান শাহর নায়িকা ছিলেন শাহানা, যেছাড়া শাবানা আলমগীর ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এ ছবিটি সালমান শাহর মৃত্যুর পরে মুক্তি পাওয়ার কারণে ব্যাপক ব্যাপক হিট হয়। হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল এ ছবিটি দেখার জন্য এবং যার ফলে ছবিটি এক্সট্রাঅর্ডিনারি হিট হয়ে যায়। এটি 1996 সালে সালমান শাহর বর্ষসেরা ছবি কিংবা ঢালিউড ইন্ডাস্ট্রির বর্ষসেরা ছবি তো বটেই, বরং বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা ব্যবসা সফল ছবি এটি। 1997 সালে সালমান শাহ অভিনীত বর্ষসেরা ছবি ছিল আনন্দ অশ্রু। শিবলি সাদিক নির্মিত এ ছবিটিতে সালমান শাহর নায়িকা ছিলেন শাবনুর এবং কাঞ্চি, এছাড়া হুমায়ুন ফরিদি, ডলু জহুরের মতো শিল্পীরা ছিলেন ছবিতে। এ ছবিটি বক্স অফিসে হিট হয়। এ ছবিটি খুব বড় রকম হিট হয়নি, কেননা এটি সালমান শাহর মৃত্যুর প্রায় 1 বছর পরে মুক্তি পেয়েছিল এবং ছবিটা অসম্পূর্ণ রেখে সালমান শাহ মারা গিয়েছিলেন। ফলে এ ছবিটি হিট তো হয়েছে, বাট ওই লেভেলের বড় রকম হিট হয়নি। যদি সালমান শাহ জীবিত অবস্থায় বা সম্পূর্ণ অবস্থায় ছবিটি মুক্তি পেত তাহলে ডেফিনেটলি ছবিটি বড় রকম হিট হতো। তারপরও ছবিটি ব্যবসা সফল ছিল এবং ছবিটির গানগুলো আজ পর্যন্ত জনপ্রিয়, আর এ ছবিটিও জনপ্রিয়। সালমান শাহর যদি এখন পর্যন্ত সেরা ছবি বলা হয় তার মধ্যে আনন্দ অশ্রু ডেফিনেটলি উপরের দিকেই থাকবে। তো এই ছিল সালমান শাহ অভিনীত বর্ষসেরা ছবিগুলোর কথা। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।